আসলে প্রথমে তো আমার ইচ্ছা ছিল না অভিনয় করার, কিন্তু আমি শখের বশে এসেছি, ভালো লেগেছে, কাজ করছি এবং যতদিন ভালো লাগবে ততদিন কাজ করব। ওপি আপু আর দিনার ভাই পার্কে ঘুরতে আসে, তো আমি তাদের গিয়ে ফুল বিক্রি করতে চাই। ওখানে একটা মজার কনভারসেশন হয় তাদের সাথে। এই আমি আমার কাজটা করে যাচ্ছি, আমি আমার চেষ্টাটা করছি, ভালো করছি কি করছি না সেটা দর্শক বিচার করবে। না না, এটার জন্যে তাকে আমরা খুব একটা অনুপ্রাণিত করি নাই। এটা সেলিম ওকে বড়বেলায় দেখে, ছোটোবেলায় তো দেখছে অনেক, কিন্তু বড়বেলায় দেখে ওকে অফারটা করলো খুব ক্যাজুয়ালি, এই তুই পাঠ করবি। এই আস্তে আস্তে যেভাবে বলেছে সেটা হচ্ছে অ্যাক্টিং করবি, হ্যাঁ করব, আমিও জিনিসটাকে মানে আচ্ছা বলছে আর কি। তো আমি আসলে ভাবিনি যে উনি আমাকে সত্যি সত্যি একটা ছবিতে কাস্ট করবে। তো ওই তো মানে শখের বশে করা, করে ভালো লেগে যাওয়া এবং থেকে যাওয়া আর কি। শিউলি মালা ছিল গল্পটা, অনেকে বলছিল যে এই ছেলেটাই যে একদিন ইন্ডাস্ট্রিতে গিয়ে ছিল, এটা অপি করিম, অপি করিম ছিল আর দিনার ভাই ছিল, দিনার ভাই ছিল। এটা ওর বাবার পরিচালনা একটা নাটক ছিল আর কি। তো এই ছোট্ট বেলি ফুলের মালা নিয়ে দাঁড়াচ্ছিল, তাকে দিয়ে কাজ কর। আর ও যে অভিনেতা হবে এটা কিন্তু আমি ছোটবেলায় দেখতাম, ওর যে খেলা টেলা ছিল, একা একা বসে যে খেলতো, ও দোকানদার নিজেই, ক্রেতা নিজেই, হ্যাঁ কিনিবেন জিনিসটাকে প্যাকেট করে সুতাটা মাইম করতো, সুতাটা কাটতো, কাইটা নেন টাকা দেন, ও নিজে নিজে এইগুলি করতো একদম 3 বছর 4 বছর 5 বছর বয়সে। যে কারণে ওকে নিয়ে আমি একটা সিরিয়ালও করেছিলাম বিটিভিতে, 28 পর্ব না 34 পর্ব এরকম একটা সিরিয়াল, সেটা ওর ছোটবেলার কাহিনীটা নিয়েই আমি লিখেছিলাম। ও একা একা অভিনয় করতে খুব পছন্দ করতো, একটা গামলা নিয়ে গাড়ি চালাইতো, একটা মোড়ার উপর গামলাটা রাখতো আর আরেকটা মোড়ায় বসে এটা স্টিয়ারিং, খেলতো অভিনয় করে করে। আমার আচ্ছা আচ্ছা মনে পড়ে, আমার আমার আসলে ওই ছবিটাই মনে পড়ে, ওই ছবিটা আছে দেখে হয়তো মনে পড়ে, কিন্তু আসলে মানে আচ্ছা আচ্ছা মানে ওই সময়ের কথা, অনেক ছোট ছিলাম আসলে। আমি জানি যে আমার ক্যারেক্টারটা কি ছিল, যে ওপি আপু আর দিনার ভাই পার্কে ঘুরতে আসে, তো আমি তাদের গিয়ে ফুল বিক্রি করতে চাই। ওখানে একটা মজার কনভারসেশন হয় তাদের সাথে। এই সেটা তো আমার কাছে একটা গর্বের বিষয়। পরামর্শ তো আমি বলবো যে আরও ভালো করুক, বড়রা যেভাবে করেছে সেও যেন কন্টিনিউ করে কাজটা, যেহেতু এখন ইচ্ছাটা এসেছে, প্রথম দিকে তো চাইতই না একদম, এখন যেহেতু সে এনজয় করছে কাজটা, তো এনজয় করলে কন্টিনিউ করবে, এটাই তো ইচ্ছা। ওটাই মানে আমি তো প্রথমে বলেছি, মা যেটা বললো তাই বলবো, যে আসলে প্রথমে তো আমার ইচ্ছা ছিল না অভিনয় করার, কিন্তু আমি শখের বশে এসেছি, ভালো লেগেছে, কাজ করছি এবং যতদিন ভালো লাগবে ততদিন কাজ করবো।